রাজ্যের অন্যতম একটি অর্থকরী ফসল হলো পান চাষ। বাম আমলে সরকারি সাহায্য সুবিধা সম্পূর্ণ ব্রাত্য ছিল ওই পান চাষীরা। এই ঘটনাটি তেলিমুড়া মহকুমার কৃষি দপ্তরের অধীন ব্রহ্মছড়া এলাকায়। রাজ্যের অন্যতম একটি অর্থকরী ফসল হলো বাংলা পান চাষ। দীর্ঘ বছর ধরে রাজ্যের একাংশ কৃষকরা এই পান চাষের সঙ্গে জড়িত, আর এই পান চাষের মধ্য দিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন। কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছর বাজারে পানের দাম সঠিক না পাওয়ার কারণে ব্রহ্মছড়া এলাকার পান চাষিরা লাভের মুখ দেখতে পারছেন না বলে জানান। ওই এলাকায় পান চাষিরা প্রায় 35 বছর ধরে পান চাষের সঙ্গে জড়িত রয়েছেন। জানা গিয়েছে বিগত সরকার এই পান চাষীদের কোনো প্রকার সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেয়নি, কিন্তু বর্তমান সরকার আসার পর পান চাষীদের কৃষি দপ্তরের মাধ্যমে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকার আসার পর বিগত 2 বছর কৃষি দপ্তরের পক্ষ থেকে আর্থিক সাহায্য পায় এলাকার পান চাষিরা, কিন্তু এই বছর কোনো এক কারণে কৃষি দপ্তরের দেওয়া আর্থিক সাহায্য এখনো পায়নি এলাকার পান চাষিরা। এই বিষয় নিয়ে এক পান চাষি জানান, এই ব্রহ্মছড়া এলাকায় পান চাষিদের ফলানো পান রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়, কিন্তু এই বছর পানের বাজার দর ভালো না হওয়াতে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। অন্যদিকে এলাকার পান চাষিদের মধ্য থেকে দাবি উঠতে শুরু করে দিয়েছে যে বিগত 2 বছর যেমন পান চাষিদের কৃষি দপ্তরের পক্ষ থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এই বছরও যাতে সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে তাদের এই আর্থিক অনুদানটুকু দেওয়া হয় কৃষি দপ্তরের পক্ষ থেকে। কি চাষ করতেছেন আপনারা? আমরা পান চাষ করি। তো পান চাষ করে কিরকম লাভ হয়? লাভটা এটার কোনো ঠিক নাই, এটা বর্ষাকালের উপরে নির্ভর করে। এবছর লস হয়েছে না? তো আপনারা পান চাষ করার ক্ষেত্রে সরকারি সাহায্য সহযোগিতা কি পাইতেছেন নি? সরকারি সাহায্য টাকা দিত আমরা মানে মেনটেনেন্স হিসাবে, এই টাকাটা তো এবার পাইলাম না। ঘুমানে আমি 2 বছর পাইছি, আমরা তো 35-40 বছর ধরে এই পান চাষের সঙ্গে জড়িত। এই জায়গাতে কতজন পান চাষি আছে? এইখানে এখানে বর্তমানে আছে 3-4 জন। কতটুকু জায়গার মধ্যে করেন আপনি? আমার জায়গাটা আতাকানি। তো এই পানগুলির কোন কোন জায়গায় যায় এখান থেকে? তেলিয়ামুড়া, আগরতলা, খোয়াই। তো জিরাইনা, সম্পূর্ণনগর, যা আছে যাবতীয় সব জায়গায় চলে, রাজ্যের বিভিন্ন জায়গায়। ওই কী পানিগুলি? বাংলা পান প্রতি বছরই করা হয়, আমরা রেজুলেশন দিয়া সেটাও করা হয়, কিন্তু সব বছর তো আমরা পাই না। মাত্র আমার 35 বছর জীবনে 2 বার পাইছি। তুলনা করলে তো বর্ষাকালে আর এই তুলনায়, বর্ষাকালের তুলনা আর ওখানের সিজনের তুলনা করলে অনেক রাইতের দিন পার্থক্য। বর্ষাকালে 20 টাকা সহ বেচন যায় না, আর ওখানে তো আপনি 150 টাকা সহ পাইবেন, আবার 120 টাকাও পাইবেন, আবার 80 টাকাও পাইবেন। কোন জায়গায় এটা? ব্রহ্মছড়া। আপনার নাম? কেশবচন্দ্র ভট্ট।